চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব লাল লেখাটির উপরে ক্লিক করুন অথবা টাচ দিন এবং সর্বশেষ আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। মেশাই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায় ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় 4.3 অঙ্ক নম্বর 13, 14 এবং 15। আমরা এই ভিডিওতে তিনটি অঙ্ক সমাধান করব, তার মধ্যে 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর। আর এর পূর্বের যে অঙ্কগুলো আছে আমরা এর পূর্বের লেকচারে সমাধান করে দিয়েছি, তো এই সব লেকচারগুলোই তোমরা প্লে লিস্টে, আমি ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেবো, এই লিঙ্ক থেকে তোমরা সকল অধ্যায়ের প্লে লিস্টে অর্থাৎ সকল অঙ্কগুলোই সমাধান করতে পারবে, বা এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা শুরু করব। তো এখানে আমাদের এটাকে বলেছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তো প্রথমে আমরা 13 নম্বর উৎপাদক বিশ্লেষণ করব, এরপরে 14 নম্বর, এরপরে 15 নম্বর। তো পর্যায়ক্রমে তিনটি অঙ্ক সমাধান করব, দেখতে থাকো কীভাবে আসলে এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করছি। তো এখানে আমরা প্রথমে 13 নম্বরটা সমাধান করব, তো আমি 13 নম্বর লিখছি, তোমরা দেখো। আর যদি তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই এক্ষুনি এই লাল লেখাটির উপরে ক্লিক করো, সাবস্ক্রাইব লাল লেখাটির উপরে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকা একটি বেল আইকন আসবে, বেল আইকনটি বাজিয়ে দিলে পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে বা নোটিফিকেশনে অটোমেটিক চলে যাবে। এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে সবার মাঝে শেয়ার করবে, এটুকু প্রত্যাশা করি। তো যাই হোক, আমরা এখন এখানে অঙ্কটি শুরু করি। তো এখানে 16 নম্বরের নাকি 13 নম্বরে 16 ওয়াই স্কোয়ার আছে, এরপরে মাইনাস এ স্কোয়ার, এরপরে 6a, এরপরে 9, এইটি হচ্ছে আমাদের এই 13 নম্বরের অঙ্ক। তো এটাকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। তো আমরা এখন দেখো এটাকে একটু বুদ্ধি খাটিয়ে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো যদি আমরা একটা কাজ করি যে এখানে 16 ওয়াই স্কোয়ারকে রেখে দিলাম আর এখানে মাইনাস, আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে কী হবে, এ স্কোয়ার এরপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তো 6a এরপরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এরপরে 9। তো আমরা এটাকে কী করলাম, এটাকে কমন আকৃতি হিসাবে মাইনাস কমন নেওয়ার পরে এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিলাম প্রথমে, তা আমাদের জন্য সুবিধা হবে সেজন্যই মূলত এই কাজটি করলাম। তো এরপরে আমরা 16কে যদি ছোট করি তাহলে সূত্রে নিয়ে আসার জন্য ছোট করতে হবে, তো যদি আমরা 16কে ছোট করি তাহলে 16কে ছোট করলে 4-এর উপরে যদি আমরা 4y এর উপরে হোল স্কোয়ার করি তাহলে 4 4 16 হয়ে যায়, তাহলে আবার কিন্তু পূর্বেরটা চলে আসে, তো আমরা এই 16y স্কোয়ার থেকে 4y হোল স্কোয়ার করতে পারবো, তো এটা গুণ করলে আবার 16y স্কোয়ার চলে আসবে। তো এরপরে আমরা এখানে একটা কাজ করব, এখানে একটা সূত্রে নিয়ে আসব। তো সূত্রে নিয়ে আসলে কী করতে হবে, যদি আমরা এ স্কোয়ারকে এ স্কোয়ারই কল্পনা করলাম আর এই পাশে আমরা এটাকে এ ধরছি আর 9টাকে ভেঙে ছোট করব, অর্থাৎ 3 নিয়ে আসবো, তো এই 9টাকে আমরা ভেঙে ছোট করে যে 3 পাবো 3টাকে আমরা বি ধরবো। তা আমি আগে বলে দিই, লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 আর এ 2 এ সূত্রের 2 এ বলতে এ আর বি বলতে আমরা ধরে নিচ্ছি 3, তো 2ab ধরে নিলাম, এরপরে বি স্কোয়ার অর্থাৎ 3-এর ওপরে স্কোয়ার করে দিলাম। তো এখন আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, তোমরাও বোঝার চেষ্টা করো, যেখানে এ স্কোয়ারকে এই ধরলাম আর 3কে আমরা বি ধরলাম, তো এখানে এ স্কোয়ার এরপরে প্লাস সূত্রের প্লাস সূত্রের 2 এ বলতে আমরা ধরেছি এ আর বি বলতে ধরেছি আমরা 3, তো এখন যদি আমরা এটা এই লাইনটা হিসাব করি আর বি স্কোয়ার, তো এই লাইনটা হিসাব করলে আবার কিন্তু পূর্বের লাইনটা চলে আসবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তো থাক সমস্যা নেই। এখন যদি আমরা এটা হিসাব করি তাহলে 3 2 6, তো 6a হয়ে যাচ্ছে আর 3 3 9, আবার কিন্তু 9 হয়ে যাচ্ছে, তার মানে উপরের লাইন থেকে আমরা এই নিচের লাইনটা কিন্তু লিখতে পারবো, কারণ নিচের লাইন হিসেব করলে উপরের লাইনটা আবার চলে আসে, তো এটা লিখতে পারবো, তো এই জন্য আমি এটা করলাম। এরপরে এখানে আমাদের 4y স্কোয়ার y হোল স্কোয়ার আছে, আমরা রেখে দেই, এটা কোনো কাজ করি নাই। আর এটা সমান আমরা কি লিখতে পারবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটা সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে এ আর বি বলতে 3, অর্থাৎ এ প্লাস 3 এর উপরে হোল স্কোয়ার। তো এখন কিন্তু এখানে একটা সূত্র হয়েছে, যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, এটাকে আমরা পুরোটাই এ ধরবো আর এটাকে আমরা পুরোটাই বি ধরবো, তো যদি এটাকে পুরোটাই এ ধরি আর এটাকে পুরোটাই বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা একটা পড়েছো, এটা আমি বারবার লিখে দিচ্ছি, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা সবাই পড়েছ, এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা লিখতে পারি, তো এই সূত্রটাই মূলত এখানে প্রয়োগ হয়েছে। তো আমরা এখন যদি এই সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। তো এখানে আমি সূত্রটিতে অঙ্কটি মানে সূত্রটি প্রয়োগ করে দেবো, তো এ বলতে আমরা ধরেছি 4y আর বি বলতে ধরেছি এ প্লাস 3, তো এটা করে দিই, তাহলে এখানে এ প্লাস বি অর্থাৎ 4y এ প্লাস বি
এ প্লাস থ্রি, এটা করে দিলাম, এটা পুরোটাই এ আর এটা পুরোটাকে আমরা ধরেছিলাম বি, তো এ প্লাস বি করে দিলাম। এরপরে এ মাইনাস বি অর্থাৎ ফোর ওয়াই সূত্রের মাইনাস, বি বলতে আমরা এখানে ধরেছি কি, বি বলতে ধরেছি আমরা যে এই এ প্লাস থ্রি অর্থাৎ এটা হচ্ছে বি, তো বি হলে তাহলে মাইনাস দ্বারা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এখানে মাইনাস এ হবে আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি হয়ে যাবে। তো এই হয়ে গেল এটা। তো এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান, খুব সহজেই আমরা এটা করে ফেললাম। তো এখানে আমরা অ্যান্সার লিখে দিতে পারবো কারণ এটাই আমাদের অ্যান্সার শেষ। তো এই ছিল আমাদের এই ১৩ নম্বরের যে উৎপাদক বিশ্লেষণ এইটা। তো খুব সহজেই তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে যদি একটু মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করো। আমি আবারও বলে দেই মোটামুটিভাবে, এখানে ১৬y² - a² - ৬a - ৯ এটা ছিল আমাদের উৎপাদক বিশ্লেষণ করার জন্য অঙ্ক। তো এই অঙ্ক থেকে আমরা প্রথমে যেটা করেছিলাম ১৬y² রেখে দিয়েছি আর এখানে মাইনাসটা কমন নিয়েছিলাম, তো মাইনাস কমন নিলে মাইনাস দ্বারা সবগুলো কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো মাইনাস দ্বারা গুণ হওয়ার কারণে মাইনাসে মাইনাসে প্লাস এ এ স্কোয়ার হয়েছে, এরপরে মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এ হয়েছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এখানে কী হয়েছে ৯। তো এরপরে আমরা এই ১৬y² ভেঙে ছোটো করলাম, মানে এই ৪y এর উপরে হোল স্কোয়ার করলে আবার কি হয়ে যায়, ১৬y² হয়ে যাবে। তো এটাকে আমরা করছি একমাত্র সূত্রে নিয়ে আসার জন্য। এরপরে মাইনাস আছে, মাইনাস থাক, এখন আমরা এইখানে আর একটু কাজ করেছি, সেটা হলো এটাকে একটা সূত্রের মধ্যে নিয়ে আসছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মধ্যে নিয়ে আসছি। কীভাবে, আমরা এ স্কোয়ারকে রেখে দিলাম, এরপরে এখানে সূত্রের টু মনে মনে নিয়ে নিলাম, আর এ বলতে ইয়ে আর বি বলতে আমরা থ্রি ধরছি, তো এখানে টু এ থ্রি, তো এখানে যদি আমরা টু এ থ্রি গুণ করি তাহলে আবার কিন্তু সিক্স এ হয়ে যায়, এরপরে প্লাস থ্রি এর উপরে স্কোয়ার, তো থ্রির উপরে স্কোয়ার থাকলে আবার ৩৩^৯ এটাও হয়ে যায়, তার মানে উপরের লাইন থেকে আমরা নিচের লাইনটা করতে পারবো। এরপরে আমরা যেটা করেছি এটা যা ছিল ঠিক তাই আছে, আর এটা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয়েছে অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তো আমরা এটা সমান জানি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এটা পুরোটাকে এ ধরলাম আর এটা পুরোটাকে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা এই সূত্রটা লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটাই মূলত আমরা কি করেছি এখানে প্রয়োগ করেছি, অর্থাৎ এখানে এ বলতে ফোর হয় আর বি বলতে এ প্লাস বি, তো এ প্লাস বি হয়েছে ইন্টু এ মাইনাস বি, এ বলতে ফোর হয় আর মাইনাস বি বলতে এ প্লাস থ্রি, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এই মাইনাস দ্বারা দুটাই কি হয়েছে, গুণ হয়ে গেছে। তো এই ছিল আমাদের এই ১৩ নম্বরের অঙ্কটির সমাধান। এরপরে যে আমাদের এখানে ১৪ নম্বরের অঙ্কটি আছে, এখন আমরা এই ১৪ নম্বরের অঙ্কটি সমাধান করব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি বাজিয়ে দাও আর লাইক বাটনে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দাও। এরপরে আমরা এই ১৪ নম্বর এবং ১৫ নম্বর পর্যায়ক্রমে সমাধান করব। তো এখন আমরা ১৪ নম্বরটা সমাধান করব। তো ১৪ নম্বর অঙ্কটা আমরা আগে লিখব, এখানে ১৪ নম্বরে আছে আমাদের ৮a এরপরে প্লাস এ পি কিউ, এটা হচ্ছে আমাদের ১৪ নম্বরের অঙ্ক। তো এখন আমরা এই ১৪ নম্বরের অঙ্কটাকে সমাধান করব। তো দেখো এটাকে আমরা একটা সূত্রের মধ্যে নিয়ে আসবো, যেহেতু এটা কিউবের পর্যায়ে চলে আসছে, একটাতে কিউব আছে, তাই আমরা এটাকে কীভাবে কিউবের সূত্রে নিয়ে আসা যায় সে কাজটা করব এখন। তো যদি আমরা এটাকে একটা কাজ করি যে দুইটার মধ্যে এ আছে, তো এটাকে আগে আমরা কমন নিয়ে ফেলবো, তো যদি এ কে কমন নিয়ে নেই তাহলে এখানে থাকছে কত, ৮, আর এখানে থাকবে প্লাস পি কিউব। আমরা প্রথমে কী করলাম, এটাকে কমন নিয়ে ফেললাম, দুটোর মধ্যে ইয়ে ছিল তো এটাকে কমন নিয়ে ফেললাম, এখন আমাদের সূত্রে নিয়ে আসতে এটা খুবই সুবিধা হবে। তো আমরা সূত্রে নিয়ে আসি, এ আছে থাক, এখন যদি আমরা ৮ আছে, ৮কে যদি আমরা ভেঙে টু এর উপরে কিউব করি তাহলে আবার কিন্তু কী হয়ে যায়, ৮ হয়ে যাবে, কারণ টু তিনবার গুণ অবস্থায় আছে, এই কিউব থাকা তার মানে তিনবার গুণ, ২ × ২ × ২ যদি আমরা গুণ করি তাহলে ২ × ২ = ৪, ৪ × ২ = ৮, এই আবার কিন্তু ৮ হয়ে যায়। তো এইভাবে আমরা কী করতে পারবো, এটা করতে পারবো। এরপরে প্লাস এখানে আছে কি, পি কিউ, তো এই যে এখন দেখো একটা খুব সুন্দর একটা সূত্র হয়েছে, অর্থাৎ আমরা টুকে ধরবো এ আর এই পি কিউবকে ধরবো বি, এটা মনে মনে ধরবো। তো যদি আমরা এটাকে এ ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা সবাই জানো, আমি আবারও লিখে দেই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, এ কিউব প্লাস বি কিউব এটা সমান আমরা দুটা সূত্র লিখতে পারি। তো এটা সমান আমরা এখানে উৎপাদকের যে আমাদের সূত্রটি সেটা হলো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো এই সূত্রটা হচ্ছে উৎপাদকের মধ্যে এই সূত্রটি বেশি প্রয়োগ হয়ে থাকে, তো আমরা এখন এই সূত্রটি প্রয়োগ করে দেবো, এ কিউ প্লাস বি কিউ এই সূত্রটা। দেখো এ আছে আমাদের, এ থাক,
এখন এ প্লাস বি, এ বলতে আমরা ধরেছি টু আর বি বলতে ধরেছি পি, তো এ প্লাস বি বলতে টু প্লাস পি। তো এরপরে ইনটু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে টু এর ওপরে এ স্কোয়ার সূত্রের মাইনাস, এ বলতে টু আর বি বলতে পি, তো এখানে আমরা একবারই করে দিলাম টু পি, তো এ বি প্লাস বি স্কোয়ার, তো যদি প্লাস দেই বি স্কোয়ার বলতে আমরা এখানে বি ধরেছি পি, তো পি এর ওপরে স্কোয়ার। তো আরেকটি লাইন আমি করে দিই তাহলে সুবিধা হবে, অর্থাৎ এ ইনটু যদি আমরা এখানে টু প্লাস পি, এটা আগে পরে লিখলেও সমস্যা নেই, পিকে পরে আগে লিখলেও হয়ে যাবে। তো এরপরে টু এর ওপরে স্কোয়ার আছে, তাহলে দু দুগুণে চার, এরপরে মাইনাস টু পি, এরপরে প্লাস পি স্কোয়ার, এটাই কিন্তু আমাদের আনসার হয়ে গেল। খুবই সহজ এগুলো, এই উৎপাদকের বিশ্লেষণগুলো অত্যন্ত সহজ, যদি তোমরা একটু মনোযোগ সহকারে এই অঙ্কগুলা বাসায় করো বা একবার দেখে যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে, তোমরা এটা ভুলে যাবে না। তো খুব সহজেই দেখো উৎপাদকটা আমরা করে ফেললাম। তো এরপরে আমাদের যে পনেরো নম্বর অঙ্কটি আছে, আমরা পনেরো নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো শুরু করা যাক পনেরো নম্বর কি। তো এখানে পনেরো নম্বর অঙ্কটি হচ্ছে টু এ কিউব প্লাস ষোলো বি কিউব, মানে সিক্সটিন বি কিউব, এটাকে আমরা এখন কী করবো, সমাধান করব। খুবই সহজ, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে যখন এটি আমরা শুরু করব তখন দেখা যাবে খুবই সহজ। তো চলো শুরু করা যাক, আমরা এখন পনেরো নম্বরটা সমাধান করে ফেলব। পনেরো নম্বরে আমাদের অঙ্কটি আছে, আমরা আগে অঙ্কটি লিখি তারপরে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে টু এ কিউব এরপরে আছে প্লাস ষোলো বি কিউব, এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর অঙ্ক। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব, যদি আমরা দুটার মধ্য থেকে একটা কাজ করি যে টু কমন নিয়ে নেই, তাহলে আমাদের অঙ্কটি অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আমরা প্রথমে টু কমন নিয়ে ফেলব, টু কমন নিলে দুটোর মধ্যে থেকে আমাদের সংখ্যাগুলো ছোট হবে, আমাদের সূত্রের মধ্যে নিয়ে আসতে অত্যন্ত সুবিধা হবে। তো আমরা যদি প্রথমে টু কমন নেই তাহলে এখানে থাকছে কত, এ কিউব, আমরা এ কিউব করে দিলাম, এরপরে প্লাস, যেহেতু টু কমন নিয়েছি তাই টু দ্বারা ভাগ হবে, তো ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দিলে আট দোগুণে ষোলো, তো এখানে হচ্ছে কি আট, আর থাকছে বি কিউব, এটা করে দিলাম। এই যেটা কমন নিব সেটা দিয়ে মূলত উপরের লাইনকে ভাগ করে দিতে হয়, তারপরে যেটা থাকে সেটা আমরা এভাবে লিখি। তো এটা লিখে দিলাম, এরপরে আমরা এখন এটাকে সূত্রের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো। তো দেখো, তো সূত্রের মধ্যে যদি আমরা এটাকে নিয়ে আসি তাহলে এখানে টু আছে থাক, আমরা টুকে রেখে দিলাম, আর এখানে এ কিউব এটা করলাম, আর এখানে প্লাস আছে প্লাস দিলাম, আর যদি আমরা টু বি কিউব এর উপরে আমরা কিউব করি তাহলে কী হবে, আমাদের সূত্রটা হয়ে যাবে, অর্থাৎ এ কিউব তো আছেই, কোনো সমস্যা হয়নি। আর এখানে আমরা যদি এইট বি কিউব এটাকে ছোট করি তাহলে টু বি এর উপরে হল কিউব করলে আবার কী হয়ে যাবে, এইট বি কিউব হয়ে যাবে। এটা আসলে কীভাবে হয়, এখানে তিনটা টু বি গুণ অবস্থায় আছে, তো তিনটা যদি আমরা টু বি গুণ করি তাহলে কিন্তু এইট বি কিউব হয়ে যাবে। এই পাওয়ার যত থাকবে ওই সংখ্যাটা ততবার গুণ থাকবে। এখানে টু বির উপরে পাওয়ার আছে, তার মানে টু বি এর উপরে পাওয়ার, তার মানে হচ্ছে টু বি তিনবার গুণ অবস্থায় আছে, টু বি তিনবার গুণ অবস্থায় আছে, এই টু বি তিনবার গুণ অবস্থায়। তো যদি আমরা এটাকে গুণ করি তাহলে কী হবে, আবার টু বি কিউব হয়ে যাবে, দু দুগুণে চার, চার দুগুণে আট, তো এখানে কী হয়ে যাবে, সরি এখানে স্কোয়ার আছে, তাই এই চার দোগুণে আট, আর বি আর বি তিনটা বি গুণ করলে আমাদের কী হয়, বি কিউব হয়। তো এইভাবেই মূলত এগুলো হয়ে থাকে। তো এরপরে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র হলো এ কিউব প্লাস টু বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি আমি এর আগেও লিখলাম, আবারও লিখে দিচ্ছি। দেখো, তো এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখতে পারবো যে এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটি মূলত আমরা লিখতে পারবো। তো এখানে আমি এই সূত্রটি এখন প্রয়োগ করে দেবো। এগুলো আসলে কঠিন কিছু না, যদি তোমরা একটু খুব সতর্কতার সাথে একটু বোঝার চেষ্টা করো তাহলে হয়ে যাবে। তো এখন আমরা এই সূত্রটি এখানে কী করবো, প্রয়োগ করে দেবো। তো এখানে টু আছে থাক, টুকে রেখে দিলাম, আর এ প্লাস বি, এ বলতে এ আর বি বলতে এটা, তো আমরা এখানে কী করবো, এ প্লাস বি বলে মানে এ প্লাস বি করে দিলাম, এটা সূত্র প্রয়োগ করে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তো এরপরে কী হবে, এ স্কোয়ার, এরপরে এ স্কোয়ার বলতে এর উপরে স্কোয়ার, এরপরে সূত্রের মাইনাস এ বি, এ বলতে হচ্ছে এ আর বি বলতে হচ্ছে টু বি, তো টু বি করে দিলাম, এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে টু বি এর উপরে কি হোল স্কোয়ার, তো আমরা এটা করে দিলাম, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে আমরা এটাকে হিসাব করে ফেলবো তাহলে হয়ে যাবে। তো টু এরপরে এ প্লাস টু বি এটা করে দিলাম, আর এখন যদি আমরা এটাকে হিসেব করে দিই তাহলে এ স্কোয়ার আছে এ স্কোয়ার, আর এটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেবো, মাইনাস টু এ বি, অর্থাৎ টু এ বি, এরপরে প্লাস
এখানে প্লাস দিলাম, টু বি এর উপরে হোল স্কোয়ার, তার মানে হ্যাঁ দুই দুগুণে চার, তো এখানে আমরা চার করে দিলাম, এরপরে বি স্কোয়ার করে দিলাম। এইটাই আসলে আমাদের আনসার হয়ে গেল। একবারে সহজ এবং শর্ট সময়ের মধ্যেই তোমরা এই ধরনের এই সকল অঙ্কগুলো করতে পারবে, আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এবং যদি তোমরা একটু সমস্যা মনে করো তাহলে তোমরা ভিডিও কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে, যে কোনো সমস্যার সমাধান আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই 8, 9, 10 সমস্ত শ্রেণীর সমস্ত অঙ্ক, সকল অধ্যায়ের অঙ্ক, সৃজনশীল সহ এই সব কিছু অঙ্ক পেতে অবশ্যই তোমরা MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলটি ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে লিঙ্কে যাবে, এখান থেকে সকল অঙ্ক সমাধান পাবে। এবং সাবস্ক্রাইব করতে তোমরা চ্যানেলটি ভুলবে না, আর বেল আইকনটি বাজিয়ে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও শত কষ্ট করে হলেও আজকের এই লেকচারটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি কিঞ্চিত পরিমাণ উপকার এসে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আপাতত দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় এখানে শেষ করছি। খোদা হাফেজ।